এই গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাইরা দেখি তাদের কোরবানির গরু কত দামে কিনে ফিরছেন, আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ভাইদের কোরবানির গরু কত হলো? 1,46,000 টাকা। মাশাআল্লাহ, খুব ভালো। কয় দাঁতের? চার দাঁত, মাঝামাঝি। ভাই, শুভকামনা আপনাদের জন্য। খাসি নিয়ে ফিরছেন ভাইরা, দেখতে পাচ্ছেন। কত এটা? 16,000। আপনারটা কত? 30। মাশাআল্লাহ, 16,000, 30,000। এই এটা কত? এটা কত? 70। আমরা এই কালো গরুটা দেখাই, দেখতে পাচ্ছি ভাই। গরু বলছে 1,15,000। আমরা ওই গরুটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা জানার চেষ্টা করি। ভাইদের এটা কত কত দামে নিচ্ছেন? এটা 1,07,000। এটা আমরা একটু দেখাই, এটা কত হয়েছে? 1,05,000। দর্শক, একসঙ্গে অনেকগুলো গরু বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো গরু একসঙ্গে বের হয়েছে। গরু নিয়ে বের হচ্ছে, ভাইদেরকে আমরা দেখাচ্ছি, দেখছি, দেখি কত। ভাই, কত দামে নিচ্ছেন এটা? 1,50,000 টাকায় কিনে ফিরছেন, দেখতে পাচ্ছেন, এরকম একটি হুষ্টপুষ্ট সুন্দর। আমরা গরুটার দাম জানি। মিয়া ভাই কেমন আছেন? আপনারা কত দামে কিনলেন? 1,05,000। আচ্ছা, আজকে যেটা আসছেন এই যে কিনতে, তাদের কেমন দাম, কেমন বুঝলেন? বেশি না কম? আমরা একটু দেখাই আমাদের এই যে ভাই, কেমন দামে বিক্রি করলেন এটা? 40,000। 40। 1,40,000। মাশাআল্লাহ, কয় দাঁতের? দুই দাঁত। ভালো হয়েছে, এটা যে কিনছে তারও ভালো হয়েছে, আপনি বিক্রি, আপনি বিক্রি করছেন, আপনার জন্য ভালো হয়েছে এটা। শুভকামনা। আমরা দেখছি এটা নিয়ে যাচ্ছে যে এই গরুটা, এটা 1,60,000 কিনেছেন, দেশি একটা গরু কিনেছেন, দেখতে পাচ্ছেন কিনে ফিরছেন পুঠিয়া থেকে। পুঠিয়া হাট হচ্ছে নরসিংদী জেলার একটি বিখ্যাত হাট, প্রচুর আমদানি হয়, প্রচুর বিক্রি হয়। যে গরুটা নিয়ে গেল, এই গরুটা কিনেছেন 1,05,000 দিয়ে। দর্শক, আমরা এই গরুটা দেখাই, সেন্টার গেট টু ডেস টাইপের একটি গরু, এটা তো সেন্টার গেট টু ডেস টাইপের গরু। কত দামে নিচ্ছেন? 3,00,000। 3,00,000 টাকায় কিনেছেন এইরকম একটি সুন্দর গরু। এটা আরেকটি বিগ বুল নিয়ে ফিরছেন, দেখতে পাচ্ছি আমরা। বিগ বুলটা আমরা একটু দেখাই, বিগ বুল কত হয়েছে ভাই? 2,60,000। দর্শক, দেখতে পাচ্ছেন, এত বড় সড়ো একটা গরু নিয়ে যাচ্ছে, 1,48,000 কিনেছেন এটা, দেখতে পাচ্ছেন। এরকম সুন্দর সুন্দর বড় বড় গরু বিক্রি হচ্ছে বেশ কম দামে। আরেকটি সুন্দর গরু দেখতে পাচ্ছেন, এটা 1,55,000 কিনে ফিরছেন। আমাদের বাড়ি হচ্ছে শিবপুরে। আমাদের একটা ইউটিউবের নাম হচ্ছে বিডি বিজনেস প্লাস, আর একটা হচ্ছে বাংলার কৃষি খামার। ভালো থাকবেন, শুভকামনা। এই যে আপনার বন্ধু ভিডিও করে নিয়েছেন, দেখতে পাচ্ছেন একটা হুষ্টপুষ্ট সুঠাম দেহের সার গরু নিয়ে বের হচ্ছেন পুঠিয়াহাট থেকে। কত দামে হয়েছে এটা? 4,00,000। 4,00,000 টাকায় কিনেছেন এইরকম, এরকম দুটো একসঙ্গে, এই দুটো না, দুটো কিনেছেন 4,00,000 টাকায়, দেখতে পাচ্ছি। শুভকামনা আপনাদের জন্য। উষ্ট্রপুষ্ট সুঠাম দেহের সুন্দর সার নিয়ে ফিরছেন 1,60,000। এই যে দেখেন ক্রেজি একটি সার, পালসার দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, 2,40,000। আমরা এই ছোট গরুটা দেখাই, এটা এটা দেখাই, এটা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়েছে এখানে, এই ভাইদেরকে দেখান। কত দামে কেনা হয়েছে বাবু? 66,000 কিনে ফিরছেন তারা তাদের কোরবানির গরু, দেখতে পাচ্ছেন। আমরা এভাবে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সব ধরনের গরু বিক্রি হচ্ছে। ভাইদের এটা কেমন দামে নিচ্ছেন? 1,23,000। এরকম একটা বড় গরু কিনে ফিরছেন দর্শক, দেখতে পাচ্ছেন পুঠিয়াহাট থেকে। আর আমরা যেটা দেখলাম, পুঠিয়াহাটে আজকে গরুর দাম অনেক বেশি না, মোটামুটি সহনীয় বা মাঝামাঝি দামই ছিল। আবার কেউ কেউ মোটামুটি একটা কম দামে কিনেছেন, যারা বিশেষ করে দেখে বুঝে কিনতে পারেন। এটা কত হয়েছে? 85,000। মাশাআল্লাহ, কালো রঙেরটা কত? 1,45,000। এটা কত হয়েছে? এটা 1,40,000 লালটা, আর ওইটা হচ্ছে 1,50,000। এটা কত? এই গরুটা কত দামে নিচ্ছেন? এটা বিক্রি হয় নাই বলছেন, সে বোঝা যাচ্ছে না, ওরা ফেরত নিয়ে যাবে কেন এখনই। আমরা এই গরুটা ভালো মতো দেখাই, এটা দেখি কত দামে কিনে ফিরছেন। কত হয়েছে এটা? 1,30,000। এরকম সুন্দর গরু। আমরা দেখছি আরেকটি সুন্দর গরু, এই যে এটা কিন্তু আবার কুচটা বড়, এটা অন্যরকম দেখতে, এটা 1,30,000 কিনেছেন এটাও। তবে আগের গরুটা ভালো ছিল আমার কাছে দেখতে। এখানে দেখুন গাভী কিনে ফিরছেন, গাভী যেমন বিক্রি হচ্ছে তেমন বিক্রি হচ্ছে সার গরু। এই গাভী, গাভী সামনেরটা কত? কত? 2টা কিনেছেন তারা 95,000-এ। দেশি সারটা কেমন দামে নিচ্ছেন আপনারা? 80,000-এ কিনে ফিরছেন, দেখতে পাচ্ছেন, দেশি একটি সার। আপনাদের গাভীটা কত, বড় সড়ো গাভী?
1,10,000 কিনেছেন। এই সারটা দেখাও, দেশি সার, কত দামে হয়েছে এটা? 1,26,000 কিনেছেন, দেখতে পাচ্ছেন। নিয়ে যাচ্ছেন পুঠিয়া হাট থেকে। পুঠিয়া হাট নরসিংদী জেলার একটি বিখ্যাত হাট, আর এখানে প্রচুর আমদানি হয়, বিক্রিটাও প্রচুর থাকে। প্রিয় দর্শক, আমরা সেটি দেখেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একদম হুষ্টপুষ্ট বড় সড় সুঠাম দেহের সার। সুঠাম দেহের সার কত? 2,92,000 তে কিনে নিয়ে যাচ্ছেন পুঠিয়া হাট থেকে বড় সড় একদম সুন্দর দেখতে সার গরুটি। 2,500 টাকা দিয়ে রিসিট করেছে ভাই, বলছেন কত দামে নিয়েছেন ভাই আপনারা? 1,31,000 নিয়েছেন। তারা কিনে ফিরছেন পুঠিয়া থেকে। পুঠিয়া থেকে দেখি কত দামে কিনলেন ভাই, পুঠিয়া থেকে এটা কত দামে নিয়েছেন? গরু ভানের দাম আমরা কিনে লয়েছি, একদম ভানের দাম, একদম আসলে একদম সস্তা ভাই। বলছেন যে সস্তায় কিনেছেন, পিছনের যে গরুটা ওটা কিনে নিয়ে যাচ্ছে না, বলছেন 1,50,000 গরু বলছেন। 1,00,000 গরুর বাজার, একবার দম দাম হয়ে গেছে। হ্যাঁ, একবারে দাম বেচছেন। নেইমার 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 কত? নেইমার কত না নিয়েছেন? 20 ভুলে গেছেন দাম। নেইমারকে এভাবে টেনে সুন্দর করে নেন, ভালো মতো নেন। নেইমার যেতে যাচ্ছে না, নেইমারকে টেনে নিয়ে যাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন। মেসি 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 আচ্ছা, এইটা দেখো, এটা কত দামে হলো ভাই আপনাদেরটা? 1,55,000 কিনে ফিরছেন এরকম একটি গরু পুঠিয়া হাট থেকে। আমরা এটা দেখাই, এটা দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে। কত হলো ইয়াং ভাই? 130 1,30,000 কত দামে হয়েছে এটা? 30 এটা 1,30,000, ওইটার চেয়ে এটা কিন্তু বেটার, এটার চেয়ে একটু বড়। এটা দেখা যাচ্ছে, আমরা দেখছি যেটা ভাইয়ের খাসিটা, আমরা এটা দেখাইতে চাই। ভাইয়ের খাসি কত দামে নিয়েছেন? ভাই খাসিটা ফেরত নিতেছি। কত দাম উঠলো এটা? 26,000 26,000 হয়েছিল, আপনি বিক্রি করেন নাই। কত বিক্রি করতে চাচ্ছিলেন? 30,000 বিক্রি করার আশায় তিনি আর বিক্রি করতে পারেন নাই, এখন ফেরত নিয়ে যাচ্ছেন বাড়িতে। বিগ বুল কত ভাই? 1,85,000 কিনে ফিরছেন বিগ বুল, দেখতে পাচ্ছেন। এই যেটা আমরা এটা দেখাই, এটা কত দামে নেওয়া হয়েছে? 1,00,000 কিনেছেন এরকম একটা সুন্দর সার গরু, দেখতে পাচ্ছেন। এটা 24,200 টাকায় কিনেছেন খাসি। চাচারটা কত? 85,000 এটা। কালো রঙের একটা সার দেখা যাচ্ছে, এটা কত হয়েছে? এটা কত? 1,65,000 ভালো, শুভকামনা। দেখি এটা কত দামে কিনেছেন ভাইরা, আমরা দেখানোর চেষ্টা করি। ভাইদের দেশি সারটা কত? 95,000 কিনে ফিরছেন ভাইদের। এইটা কত? 1,10,000। আমরা দেখছি মুহুর মুহুর বেড়ে হচ্ছে এবং বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। চাচার গাভী কত? 58,000 কিনে ফিরছেন, দেখতে পাচ্ছি আমরা। এই যে নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে, আর ওইদিকে দেখুন অসংখ্য সার গরু কিনে সবাই ফিরছেন তাদের নিজেদের যে যার মতো করে বাড়িতে, দেখতে পাচ্ছেন। এটা আমরা দেখাই, এটা এটা কত হয়েছে ভাই? 1,55,000। এটা দেখি কত, এটা কত? 1,20,000। দর্শক দেখছেন এই গরুটা, আমরা পিছনের গরুটা একটু ভালো মতো দেখানোর চেষ্টা করব, দেখি ভাই কত দামে কিনে ফেলছেন। মিয়া ভাই এটা কত কত এটা? প্রিয় দর্শক, আপনারা যে গরুটা দেখছিলেন নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা আসলে দেখলাম যে নিয়ে গেলেন 1,20,000 কিনেছেন। এই যে হরিণের মতো দেখতে, এটা কত? 2,00,000 2,00,000 কেনা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে অনেকটা হরিণের মতো, এই একটা নিয়ে গেল আর এখানে পিছনে আর একটা রয়েছে। কত দামে নিচ্ছেন এটা? কত? 15,000 খাসি না পাটি? খাসি। দুধ কেন, খাসি কি দুধ থাকে? হ্যাঁ। আমরা একটু ভালো মতো এটা দেখাই, এটা দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে 1,80,000 দিয়ে নিয়ে, দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন দেশি একটি সার গরু নিয়ে ফিরছেন চাচা, দেখি দামটা কত হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। এটা বলা হচ্ছে 1,18,000 দর্শক, তবে 1,18,000 হিসাবে অনেক ভালো হয়েছে, গরুটা আমার কাছে পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছেন কালো রং হলেও দেখতে ভালো। 120 এটা দেখাই, এটা কত? এটা কত? এটা 1,27,000 21,500 টাকা এই খাসিটা। এটা কত হয়েছে? এটা 1,33,700 এই যে দেশি গরুগুলো দেখায়, এই দেশিটা কত পিছনের?
1,05,000 এটা কত দামে নিচ্ছেন আপনারা? 1,60,000 1,60,000 এটা